প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, তাই না? শেখ দি আব্দুল্লাহ মোল্লা স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তো আগে আমার পরিচয়টা একটু জেনে নাও। আমি দীপ্তি রানী, সিনিয়র শিক্ষিকা শেখ দি আব্দুল্লাহ মোল্লা স্কুল এন্ড কলেজ। তো আজ আমি তোমাদের দশম শ্রেণী, আমি এর আগেও তোমাদের ক্লাস নিয়েছি, কয়েকটা বহু ক্লাস নিয়েছি এই অর্থনীতি, হ্যাঁ, নবম দশম। তা আজকে আমি তোমাদের দশম শ্রেণী অর্থনীতি বিষয়ে পঞ্চম অধ্যায়ের বাজার নিয়ে আলোচনা করব। বাজার, তো নবম দশম শ্রেণী অর্থনীতি বিষয়ে পঞ্চম অধ্যায়ের বাজার নিয়ে আলোচনা করব। তোমরা সবাই বই খাতা কলম সামনে নিয়ে বসো এবং আমার ক্লাসটা লক্ষ্য করো এবং খুব মনোযোগ সহকারে শোনো, কেমন? তো আজকে আমরা বাজার নিয়ে আলোচনা করব, কেমন? তো এই পাঠ থেকে আমরা আজকে যা যা শিখব, দেখো লক্ষ্য করো, বাজারের ধারণা ব্যাখ্যা করতে পারবো। দুই নম্বরে দেখো, বাজারে বিকাশের ধারা ও প্রকারভেদের বর্ণনা করতে পারবো, বাজারের ধারণা ব্যাখ্যা করতে পারবো। আর হচ্ছে দেখো, বাজারে বিকাশের ধারা ও প্রকারভেদের বর্ণনা করতে পারবো। আর হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো ও বাংলাদেশে বাজার ব্যবস্থার ধরন ব্যাখ্যা করতে পারবো, কেমন? আচ্ছা, তোমরা খুব মনোযোগ সহকারে শোনো। তাহলে এবার প্রথমেই আসি আমরা বাজার, এই বাজার কি এবং বাজার কাকে বলে, কেমন? বাজার হচ্ছে সাধারণভাবে, সাধারণ কথায় বা সাধারণ তোমরা আমরা যা বুঝি কি, যে কোনো একটা স্থানে যে বেচা কেনা হয় এটাকে আমরা সাধারণত বাজার বলে থাকি, তাই না? কিন্তু অর্থনীতির ভাষায় দেখো এখানে আছে, দেখো তোমরা লক্ষ্য করো, বাজার হলো একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় বিভিন্ন ভাবে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দ্রব্য বেচা কেনা হয়। বাজার হচ্ছে একটা প্রক্রিয়া। আমরা সাধারণভাবে বুঝি বাজার একটা স্থানে বসে দ্রব্য সামগ্রী নিয়ে বসে এবং কেনা বেচা হয়। যেমন ধরো আমাদের আশপাশে যে বাজার আছে, যে শনিয়াকড়া বাজার, যাত্রাবাড়ি বাজার, এই। কিন্তু অর্থনীতি ভাষায় দেখো, যে প্রক্রিয়ায় বাজার হলো একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় বিভিন্ন ভাবে ক্রেতা ও বিক্রেতার মধ্যে বেচা কেনা হয়, এটাকে আমরা বাজার, অর্থনীতি ভাষায় বাজার বলা হয়। দর কষাকষির মাধ্যমে যে প্রক্রিয়ায় দর কষাকষির মাধ্যমে বিভিন্ন ভাবে ক্রেতা বিক্রেতার মধ্যে দ্রব্য বেচা কেনা হয়। ক্রেতাও থাকবে, একটি বাজারে ক্রেতাও থাকবে এবং বিক্রেতাও থাকবে, এবং যে প্রক্রিয়ায় দর কষাকষির মাধ্যমে কেনা বেচা করা হয়। যেমন ক্রেতা একটা বললো, বিক্রেতা একটা দাম বললো, ক্রেতা একটা বললো, এরকম করে দর কষাকষির মাধ্যমে বেচা কেনা করা হয়, এটাকে আমরা বাজার বলে থাকি। তো বাজার বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন ধরো এই অনলাইনে বেচা কেনা হয়, টেলিফোন ও ফ্যাক্সে বেচা কেনা হয়, স্থানে দ্রব্য সামগ্রী বেচা কেনা হয়, অনলাইনেও বেচা কেনা হয়। বর্তমানে যেমন এই করোনা পরিস্থিতির মধ্যে কিন্তু বেশিরভাগই অনলাইনে বেচা কেনা হয়, ঘরে বসে তোমরা দ্রব্য সামগ্রী অনলাইনে কিনে থাকো, এটা হচ্ছে অনলাইনে, এবং ফ্যাক্সের মাধ্যমে হয় বেচা কেনা। তাহলে আবারও দেখো, বাজার হচ্ছে, বাজার কাকে বলে, বাজার হলো একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় বিভিন্ন ভাবে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দ্রব্য বেচা কেনা করা হয়, কেমন? সংখ্যাটা ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, এরপরে আমরা কিছু বাজারের দৃশ্য দেখি। তোমরা সাধারণত বাজার দেখেছো অনেক, এই যে দেখো এটা কি বাজার, এখানে দেখা যাচ্ছে সবজি বাজার, তাই না?
এখানে প্রচুর সবজি আছে, শীতকালীন সবজি, বিভিন্ন প্রকার সবজি। এখন তো সব ঋতুতে সব ধরনেরই সবজি পাওয়া যায়। এটা হচ্ছে একটা সবজি বাজার। হ্যাঁ, বিভিন্ন ধরনের তরকারি সবজি আছে এখানে, এবং কিছু লোক আছে, এরা বেচা কেনা করছে। কেমন? এ হচ্ছে বাজার, সকালের কাঁচা বাজার। কেমন? আবার আরেকটা দেখি, এই যে এটা হচ্ছে মাছের বাজার। দেখো এ কত মাছ। হ্যাঁ, এ হচ্ছে বাজার। এরকম বহু ধরনের এবং বহু বাজার থাকে, বিভিন্ন প্রক্রিয়া, এইসব বাজারে বিভিন্ন প্রক্রিয়ায় বেচা কেনা করা হয়। কেমন? তাহলে আমরা পেলাম বাজারের সংজ্ঞা এবং বাজারের কিছু দৃশ্য আমরা দেখলাম। কেমন? আচ্ছা, এরপরে দেখো, এখন এই বাজারের শ্রেণী, বাজারের শ্রেণী একটা হচ্ছে সময়ের পরিপ্রেক্ষিতে, সময়ের পরিপ্রেক্ষিতে বাজার তিন প্রকার। একটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, আর একটা হচ্ছে দীর্ঘকালীন বাজার। এটা হচ্ছে সময়ের প্রেক্ষিতে। হ্যাঁ, আবার সময়ের প্রেক্ষিতে তিন প্রকার, অতি স্বল্পকালীন বাজার, আর হচ্ছে দেখো স্বল্পকালীন বাজার, আর একটা দীর্ঘকালীন বাজার। এখন এরপরে আমরা দেখি, এটা হচ্ছে কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে। আবার দেখি অঞ্চল ভেদেও, আবার স্থান ভেদেও বাজার তিন প্রকার, বা অঞ্চল ভেদে বা স্থান ভেদেও বাজার তিন প্রকার। একটা হচ্ছে স্থানীয় বাজার, আরেকটা জাতীয় বাজার, আর একটা হচ্ছে দেখো আন্তর্জাতিক বাজার। একটা হচ্ছে সময়ের প্রেক্ষিতেও বাজার তিন প্রকার, আর স্থান ভেদেও বাজার তিন প্রকার। সময়ের প্রেক্ষিতে হচ্ছে অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, আর হচ্ছে দীর্ঘকালীন বাজার। কেমন? আর স্থান ভেদে দেখো বাজার তিন প্রকার, একটা হচ্ছে স্থানীয় বাজার, আর একটা জাতীয় বাজার, আর একটা হচ্ছে আন্তর্জাতিক বাজার। এই তো এবারে দেখি আমরা অতি স্বল্পকালীন বাজার। দেখো কি অতি স্বল্পকালীন বাজার হচ্ছে, দেখো যেখানে নির্দিষ্ট সময় বাজারে দ্রব্যের যোগান স্থির থাকে, যেখানে নির্দিষ্ট সময় বাজারে যোগান স্থির থাকে, কারণ ওই অতি অল্প সময় উৎপাদন বৃদ্ধি সম্ভব নয়, ফলে চাহিদার হ্রাস হলেও পণ্যের যোগান পরিবর্তন করা যায় না। যেমন সকালে কাঁচা বাজার, অতি স্বল্পকালীন বাজার হচ্ছে দেখো যেখানে নির্দিষ্ট সময় বাজারের যোগান স্থির থাকবে, নির্দিষ্ট সময় বাজারে যোগান স্থির থাকবে, একবারে অল্প সময়, ওই অল্প সময় উৎপাদক যদি চাহিদা আরো বেড়েও যায় তাহলে কিন্তু যোগান আর বাড়ানো সম্ভব হবে না। এই অতি স্বল্পকালীন বাজারে এরকম, যদি চাহিদা বাড়েও কিন্তু ওই অল্প সময় আর যোগান আর বৃদ্ধি করা যাবে না। এটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। যেমন ধরো সকালে কাঁচা বাজার, হ্যাঁ মাছের বাজার, এক ঝুড়ি মাছ, ইলিশ মাছ বিক্রেতা এক ঝুড়ি মাছ নিয়ে আসলো, এবং দেখা গেল যে যদি দামও বাড়ে বা যদি চাহিদাও আরো বাড়ে, কিন্তু আবার মাছ আরো ওই মুহূর্তে অল্প সময়ের মধ্যে আর বাড়ানো সম্ভব নয়, যোগান স্থির থাকবে। দাম বাড়লেও বা চাহিদা বাড়লেও যোগান আর বাড়ানো সম্ভব হবে না। বুঝেছো তোমরা? আচ্ছা, এটা হচ্ছে দেখো অতি স্বল্পকালীন বাজার, যেখানে নির্দিষ্ট সময়ে বাজারের দ্রব্যের যোগান স্থির থাকে, কারণ ওই অতি অল্প সময়ের মধ্যে চাহিদা যদি বাড়েও ওই অতি অল্প সময়ের মধ্যে যোগান বাড়ানো সম্ভব হবে না। যেমন সকালে কাঁচা বাজার, ওই যে কিছুক্ষণ আগে তোমাদের এই যে দেখলা চিত্র, সকালের কাঁচা বাজার, সবজি বাজার, মাছের বাজার। কেমন? আচ্ছা, এটা গেল অতি স্বল্পকালীন বাজার। এরপর
দেখো স্বল্পকালীন বাজার হ্যাঁ স্বল্পকালীন বাজার হচ্ছে দেখো চাহিদার পরিবর্তন হলে যোগান খানিকটা সাড়া দিতে সক্ষম চাহিদার পরিবর্তন হলে যোগান খানিকটা সাড়া দিতে সক্ষম এই বাজারে ফার নির্দিষ্ট আয়তনের মধ্যে থেকে পরিবর্তনশীল উপকরণগুলোর পরিবর্তনের মাধ্যমে যোগান খানিকটা পরিবর্তন আনতে পারে যদি চাহিদা বাড়ে তাহলে যোগান খানিকটা কিছুটা পরিবর্তন আনা সম্ভব হয় এটা হচ্ছে স্বল্পকালীন বাজার অতি স্বল্পকালীন বাজারে যেমন আর যোগান বাড়ানো সম্ভব নয় আর অতি স্বল্প এটা হচ্ছে স্বল্পকালীন বাজারে খানিকটা পরিবর্তন আনা যাবে চাহিদার পরিবর্তন হলে যোগান খানিকটা সাড়া দিতে সক্ষম এই বাজারে ফার্ম নির্দিষ্ট আয়তনের মধ্যে থেকে পরিবর্তনশীল উপকরণগুলোর পরিবর্তনের মাধ্যমে যোগান খানিকটা পরিবর্তন আনতে পারে খানিকটা সক্ষম কেমন এই গেল তাহলে হ্যাঁ প্রথমে আমরা দেখলাম কি অতি স্বল্পকালীন বাজার দুই নম্বরে হচ্ছে স্বল্পকালীন বাজার এরপরে দেখো দীর্ঘকালীন বাজার কেমন আচ্ছা যেমন দেখো দীর্ঘকালীন বাজার হচ্ছে চাহিদার